রুটি সবজি খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ দিয়ে ব্রেকফাস্ট হোক বা ডিনারে, স্কুল অফিসের টিফিনে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম আটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 4 চামচের 1/3 ভাগ, অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, না থাকলে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল, আর অল্প একটু কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, না থাকলে নাও দিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে রুটি বা পরোটা করার জন্য, যেরকমই ডো রেডি করি ঠিক ডোটাকে সেরকম করেই রেডি করে নিয়েছিলাম। এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে একটু বড় সাইজের কেটে নিলাম, তবে আপনারা চাইলে ছোটো করেও কাটতে পারেন। বড় সাইজের এখানে আমি 5টা লেচি রেডি করে নিয়েছি। এখন লেচিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। ফ্রাইং প্যানে 1 চামচের মতন দিয়ে দিলাম তেল, আর আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতন সবজি। এখানে আমি গাজর, আলু আর বিনসকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন সবজিগুলো ভাজা হয়ে আসবে, কাঁচা গন্ধটা সবজির চলে যাবে, তখন দিয়ে দিতে হবে অল্প একটু জল, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। জলটাও শুকনো হয়ে গেছে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন হাতাটা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আলু সবজির পুরটা একেবারেই রেডি। এখন সামান্য পরিমাণ আটা নিয়েছি, কিচেন স্ল্যাবের উপরে ছড়িয়ে নিলাম। তারপর একটা লেচি নিয়ে নিতে হবে। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে রুটির মতন করে বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলতে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি রুটিটা মোটা থাকে তাহলে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে, তাই এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিলাম, আর মাঝখানে এইভাবে রেখে দিতে হবে। তারপর অল্প একটু জল নিতে হবে, জলটা চারিদিকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এতে খুব ভালো করে আটকে যাবে, ভাজার সময় খুলে যাবে না। প্রথমে একটা সাইড ভালো করে আটকে নিলাম, তারপর উল্টো দিকটাকেও একইভাবে আটকে নিতে হবে, আর এদিকের দুদিকেও খুব ভালো করে একইভাবে আটকে নিলাম, যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এবার ভেজে নেবো। তার জন্য ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিলাম, তারপর যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প একটু তেল ওপরেও দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভেজে নিতে হবে। এতে খেতে বেশ ভালো লাগবে, আপনারা টিফিনে বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। দুদিক যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম, এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর ওপর থেকে অল্প একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো, এতে দেখতে বেশ ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের রুটি ও সবজি দিয়ে বানানো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।